পুরো নাম টুম্পা খান সুমি, পড়াশোনা করছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে। এই বয়সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন তিনি। পোলা ও পোলা রীতি অপরাধীরে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। গত শনিবার থেকে ফেসবুকে ভাইরাল হওয়া টুম্পার এ গান এখন তরুণ তরুণীদের মুখে মুখে। টুম্পার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা গানটি এরই মধ্যে দেখে ফেলেছেন 15 লাখের বেশি মানুষ। তার ইউটিউব চ্যানেল থেকে 2.5 লাখ মানুষ গানটি দেখেছেন। গত 26 এপ্রিল ইগল মিউজিক প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের অপরাধী গানের মিউজিক ভিডিওটি। 2 মাস পর গিটার হাতে টুম্পা গাইলেন গানটি। গানটিতে উঠে এসেছে ভাঙা প্রেমের জলছাপ। গানের কথা ও সুর নিজের না হলেও সাবলীল গায়কী, গাওয়ার ভঙ্গি এবং গায়কীতে সারল্য ও আকুতি রাতারাতি গানটি জনপ্রিয় করে তোলে বলে মনে করছেন অনেকেই। শনিবার বিকেলে এসব বিষয় নিয়ে কথা হয় টুম্পার সাথে। গানটি ভাইরাল হওয়ার কারণ সম্বন্ধে তিনি জানান, আমি সবসময় সফট গান করি, গাওয়ার সময় নিজেই ইনস্ট্রুমেন্ট বাজাই। বেশ কয়েকদিন আগে একটি নতুন ইনস্ট্রুমেন্ট কিনেছি, সেই ইনস্ট্রুমেন্ট বাজিয়ে প্রথমে অপরাধী গানটি গিয়েছে। তখন গানটি ভাইরাল হওয়ার কথা কল্পনাও করিনি। গানটি দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি, জাস্ট গানটি গিয়ে দ্রুত ফেসবুক ও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। তারপর থেকে তো দেখলাম গানটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। দেখলাম বহু মানুষ গানটি শেয়ার দিচ্ছেন, দেশ বিদেশ থেকে মানুষ আমাকে ফোন করছে, সবাই আমার গায়কীর প্রশংসা করছেন। আমার ফেসবুক আইডিতে 15 লাখ এবং ইউটিউব চ্যানেলে গানটি 2.5 লাখ ভিউ হয়ে গেছে। এছাড়া কয়েক হাজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি শেয়ার হয়েছে। সেইসব আইজির ভিউয়ের হিসাব আমার কাছে নেই। নিজের লেখাপড়া নিয়ে তিনি বলেন, আমি এবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি। আমার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানে। ছোটবেলা থেকেই আমি গান শুনি, শুনে শুনেই গান গাওয়া শুরু। সিরাজদিখানে গান শেখার তেমন ব্যবস্থা ছিল না, ফলে গান শেখার তেমন সুযোগ ছিল না। তবে স্থানীয় একজনের কাছ থেকে কিছুদিন তালিম নিয়েছি, ইউটিউব থেকে গিটার বাজানোর কিছু কৌশল জেনেছি। পরবর্তীতে গিটার নেভার লাইট স্কুল থেকেও গিটার বাজানো শিখেছি। আপনার পরিবারে কে কে আছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার পরিবারে বাবা মা ও 2 ভাই। বাবা মা গ্রামেই থাকেন। বাবার স্থানীয় রেন্ট এ কারের ব্যবসায় একটি গাড়ি আছে, তিনি নিজেই সেটি চালান। ঢাকায় আমার অনেক আত্মীয় রয়েছেন, এতদিন এক আত্মীয়ের বাসায় থাকতাম। প্রাণ লেয়ার কর্তৃক আয়োজিত গানের প্রতিযোগিতা প্রাণ লেয়ার দ্য মাইস্ট্রোর সেরা 12-তে আছি। এই জন্য রিহার্সেল করতে হয় নিয়মিত, ফলে এখন এক বান্ধবীর বাসায় থাকছি। এর আগে আমি গাজী টায়ার্সের এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে তিনি জানিয়েছেন, পড়াশোনা চালিয়ে যাওয়া এবং গান ধরে রাখা যায় আমার আপাতত উদ্দেশ্য। অপরাধী গানটি ভাইরাল হওয়ার পর অনেক সাড়া পেয়েছে, অনেকেই ডাকছেন, তবে ভালো মানুষের সঙ্গে কাজের সুযোগ পেলে তবেই করব। গান গাওয়াটা ধরে রাখতে চাই, কারণ গানেই আমার প্রাণ। আমার কোনো মৌলিক গান নেই, ইচ্ছে আছে মৌলিক গান শুরু করার। একটি গানের কারণে মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি। আমার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের ভালোবাসার মূল্য দেওয়া। আমাকে সবাই যে অবস্থানে নিয়ে গেছে সেই অবস্থানটা ধরে রাখা আমার জন্য বড় চ্যালেঞ্জ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।